বিরজা পুনে থেকে সৌভাগ্যের কথা সুন্দর ভাবে গোটে মাঙ্কর মা বিরজাঙ্ক উপরে আধারিত গীত শুভ মিউজিক তরফর গীতটিকে লিখিছেন আমার যাজপুর উপজেলাপাল মহোদয় নারায়ণ চন্দ্র ধল স্যার আঙ্গীতক সজাইছেন দীনেশ মল্লিক ভাইনা মু গীতটিকে গাইবা সুন্দর ভাবে চেষ্টা করেছি আপন মানুষ অনুরোধ করবি এই গীতটিকে নিশ্চিত ভাবে আপনার শুণবে আপনার মতামত নিশ্চয় জনাইবে গীতটি কমিটি হয়েছে বহু সুন্দর ভাবে গীতটিকে লিখিছেন আমার উপজেলাপাল স্যার সবুঠু বড় কথা হচ্ছে মাঙ্কর করুণার বারি যা উপরে ঝরি পড়ে নিশ্চিত ভাবে সে মাঙ্কর আশ্রিত হুম তেমন সুন্দর ভাবে গাইবা চেষ্টা করেছি আশা করছি আপনার ভালো লাগবে এই গীতক আপনার দেখবা এই গীতক শুণবা আপনার সমস্তে ই নিউজকু লাইক করতু শেয়ার করতু সবসক্রাইব করতু জয় মা বিরজা। নমস্কার দর্শক বন্ধু, মা বিরজাঙ্ক স্বনক্ষত্র দিবসকে আখি আগে রাখি শুভ মিউজিক তরফর গোটে ভজন সিডি তৈরি হচ্ছে মা বিরজাঙ্ক উপরে। এই ভজন সিডিরে মতো দুইটি গীত লেখা সুযোগ মিলছে। এই যে গীতটি মু লিখিছি এবং আকু গাইছন্তি ওড়িশার সুনাম ধন্যা কণ্ঠশিল্পী মানসী পাত্র এবং আর মিউজিক নির্দেশনা দেইছন্তি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত নির্দেশক শ্রী দীনেশ মল্লিক। মু ভাবুছি এই গীতটি নিশ্চিত ভাবে আপনার পছন্দ আসবে। যদি গীতটি আপনার পছন্দ আসছে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং ই নিউজকু সবসক্রাইব মধ্য করবে। ধন্যবাদ। জয় মা বিরজা। নমস্কার, মু সংযোজক দীনেশ মল্লিক। আজ মা বিরজাঙ্কর দুইটি গীত রেকর্ডিং হেলা, সুন্দর গীত যেটুকু গাইছেন ওড়িশার পক্ষ শিল্পী মানসী পাত্র। এই গীতক রচনা করেছেন প্রখ্যাত সাহিত্যিক কবি ভাবরে উপজেলাপাল নারায়ণচন্দ্র ধল লিখিছেন এবং আউ জন কবি তথা সাহিত্যিক তথা বরিষ্ঠ গীতিকার নারায়ণচন্দ্র মাহালিক। মু আশা করিবি মানসী পাত্রঙ্কর কণ্ঠরে এবং নারায়ণ বাবুঙ্ক এবং উপজেলাপাল লেখার এই গীত নিশ্চিত আপনার ভালো লাগবে। এই গীতটি যদি ভালো লাগে আপনার লাইক শেয়ার কমেন্ট করবে।